টাঙ্গাইল পাঁচে নৌকার মিছিলে এমপি সানোয়ারের সমর্থকের গুলি, যুবলীগ নেতা সহ আহত তিনজন। লালমনিরহাটে হামলায় আহত ইগল প্রতীকের আট সমর্থক। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ, উদযাপন হচ্ছে নানা আয়োজন আর উৎসবে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, টাঙ্গাইল পাঁচ আসনে নৌকার মিছিলে বর্তমান এমপি সানোয়ার হোসেনের সমর্থকের গুলিতে যুবলীগ নেতা সহ তিনজন আহত হয়েছেন। এদিকে লালমনিরহাটে হামলায় আহত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর অন্তত আট সমর্থক। রবিবার রাত ১১টার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নে এই ঘটনা ঘটে। আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রহমান জানান, রাতে বাঘিলে নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করে। এ সময় বর্তমান এমপি সানোয়ার হোসেনের সমর্থকরা অতর্কিত গুলি চালালে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন সহ তিনজন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে রোকনুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক, তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে লালমনিরহাটে হাতিবান্ধা উপজেলার সাদুর বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য আতাউর রহমান প্রধানের পক্ষে ইগল মার্কার সমর্থকরা মিছিল বের করলে নৌকার সমর্থকরা হামলা চালায় ও অফিসে ভাঙচুর করে। এরপর একই উপজেলার মিলন বাজার এলাকায় ইগল প্রতীকের অফিস ভাঙচুর ও সমর্থকদের মারধর করে। এতে আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ, নানা আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বাংলাদেশের খ্রিস্ট ধর্মের অনুসারীরা ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছেন। বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভোরে প্রার্থনা ও বড়দিনের বন্দনা সঙ্গে ছিল গির্জাগুলোতে। ভোরের প্রার্থনায় অংশ নেয় খ্রিস্ট ধর্মের অনুসারীরা বলেন, বিশ্ব এখন একটি অস্থির সময়ের মধ্য দিয়ে চলছে। যীশু খ্রিস্টের অমীয় বাণী প্রচারের মধ্য দিয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। প্রার্থনায় ঈশ্বরের কাছে দেশ ও বিশ্বজুড়ে শান্তি কামনা করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা। সবাই যেন ভালোভাবে থাকে, নিরাপদে থাকে, সুস্থ থাকে এবং সবার জীবন যেন সুখী শান্তিতে ভরপুর থাকে। আর বড়দিনের আনন্দ সবার মধ্যে থাকুক, সবাই আনন্দ উপভোগ করুক, সবাই মিলেমিশে থাকুক, দেশে শান্তি থাকুক, গোটা বিশ্বে যেন শান্তি দান করেন, সবাই যেন সুখে আনন্দে শান্তিতে জীবনযাপন করতে পারে, এই প্রার্থনা এবছর বড়দিনে আমরা বিশ্বভাবে ঈশ্বরের কাছে নিবেদন করেছি। এবং আমাদের দেশের জন্য আমরা প্রার্থনা করেছি যেন আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই যেন একসাথে আমরা আনন্দ মনে ভাই বোন হিসাবে এখানে জীবনযাপন করতে পারি। গ্রাহকদের প্রায় দুই কোটি টাকা নিয়ে পালিয়েছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের বাগেরহাট মোল্লাহাট বাজার এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা প্রবীর রাহা। উপজেলা পরিষদের প্রধান সড়কে এজেন্ট আউটলেটটি এখন বন্ধ। উদ্যোক্তা প্রবীর রাহাকেও খুঁজে পাচ্ছেন না গ্রাহকরা। ব্যাংক ও মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না তারা। মাসুদুল হকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাগেরহাট মোল্লাহাট উপজেলা পরিষদের প্রধান সড়কে সাহেব আলী শিকদারের মার্কেটের দোতলায় অগ্রণী ব্যাংক লিমিটেডের এজেন্ট আউটলেট। এখান থেকে ৬ লাখ টাকা ঋণ নিতে ৬০,০০০ টাকা জামানত দেন নাজনীন সুলতানা নামে এক গ্রাহক। ১৫ দিনের মধ্যে গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা প্রবীর রাহা। নাজনীনের মতো প্রতারণার শিকার মোল্লাহাট উপজেলার ২ শতাধিক নারী পুরুষ। আমরা ২টি অ্যাকাউন্ট করি, এক এক নামে ৩০,০০০ করে টাকা রাখছিলাম, আমাদের ৩ লাখ টাকা এক এক নামে লোন দেবে এই জন্য। তখন আমি বললাম যে তাহলে এই টাকাটা আমার অ্যাকাউন্টে জমা করেন। উনি বলে সার্ভারের সমস্যা, আবার পরে জমা করবে এই টাকা। প্রতি ১ লক্ষ টাকায় ১০,০০০ টাকা ওনারা সিকিউরিটি বাবদ রাখছে। মানে অ্যাকাউন্টের টাকা তারা জমা দিতে আসে তো ৫০,০০০ টাকা জমা দাও, ঠিক সিকিউরিটি সব দেশে, কিন্তু টাকাটা অ্যাকাউন্টে জমা হয় নাই, তা একটা স্লিপ দেশে চলে গেছে। এইভাবে করে করে সে ১,০০০০০ টাকা এখান থেকে সে মেরে নিয়ে চলে গেছে। আউটলেটটির উদ্বোধন করা হয় ২০২৩ সালের ৩০ জুলাই। পিপাসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রবীর রাহা কয়েকজন কর্মচারী নিয়ে শুরু করেন ব্যাংকিং। সাধারণ হিসাব খোলার পাশাপাশি ঋণ দেওয়ার কথা বলে মাঠকর্মী নিয়োগ দিয়ে জামানত নেন। নভেম্বর মাসের শেষের দিকে এজেন্ট আউটলেটটি বন্ধ করে লাপাত্তা হয়ে যান প্রবীর রাহা। চাকরি দেওয়ার কথা বলেও হাতিয়েছেন ১,০০,০০০ টাকা। আমাকে নিয়োগ দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১,৫,০০০০ টাকা নেছে, আমাকে বলছে ১৫ দিনের ভিতরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেবে। এই টাকাটা আমি সত্যি আমি সুদের উপরে আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু কিছু ই করে মনে করছিলাম যে যদি মাসে মাসে আমি কিছু করি আমার সংসারেও কিছু আমি।
বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যদি কোনো গ্রাহক প্রকৃতপক্ষে যদি কেউ ভিকটিমাইজ হয়ে থাকে, এই বিষয়টা আমরা প্রাথমিক অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আইনি কাঠামোর ভিতর থেকে ভুক্তভোগীকে টাকা উদ্ধারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমরা আইনগত সহায়তা করব। প্রবীরকে গ্রাহকের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তা। ওই যে দুয়ার এজেন্ট ব্যাংকিং এর হেড অফিস হচ্ছে দুয়ার ব্যাংকিং হেড অফিস আছে ঢাকায়, তারাই পুরোপুরি বাবুর কাছে একটা চিঠি দিচ্ছে যে আপনি যে আপনার এগেনস্টে যে অভিযোগ আসছে এগুলো প্রাথমিক তদন্ত প্রমাণ হয়েছে এবং আপনি গ্রাহকদের টাকা 30 তারিখের মধ্যে ফেরত দিবেন, দিয়ে প্রমাণ সহ আমাদের সাথে যোগাযোগ করবে। আর এই মুহূর্ত থেকে আপনার আউটলেট বন্ধ করা হলো। 208 জন গ্রাহকের কাছ থেকে 2 কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রবীর রাহা বাগেরহাট চিতলমারীর রুইয়ারকুল গ্রামের যদুনাথ রাহার ছেলে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।